আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সময়ের সাথে খাপ খাইয়ে দৈনন্দিন চলাফেরায় আমরা বিভিন্ন শব্দ বা বাক্যের মাধ্যমে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করে থাকি। আজ আমরা সে সমস্ত শব্দ বা বাক্যের আরবিগুলো শিখব ইনশাআল্লাহ। আমরা যখন সকালবেলা অফিসে যাই বা আমাদের বন্ধু বান্ধবদের সাথে দেখা হয় বা রুম থেকে বেরিয়ে আরও সাথে দেখা হয়, তখন কিন্তু আমরা সকালবেলা বলি গুড মর্নিং বা শুভ সকাল। এই গুড মর্নিং বা শুভ সকাল না বলে আজ থেকে আমরা ব্যবহার করতে পারি সবাহাল খৈর, সবাহাল খৈর শুভ সকাল, সবাহাল খৈর শুভ সকাল। বিকেলবেলা যখন কারোর সাথে দেখা হয়, বন্ধু বান্ধবের সাথে দেখা হয়, তখন কিন্তু আমরা বলে থাকি গুড আফটারনুন, বা সন্ধ্যায় দেখা হলে বলে থাকি গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বা শুভ বিকাল এইভাবে বলে থাকি। তো আজ থেকে এটার আরবি আমরা ব্যবহার করতে পারি মাসা আল খৈর, মাসা আল খৈর শুভ সন্ধ্যা বা গুড আফটারনুন, গুড ইভিনিং এই জায়গাগুলোতে আমরা ব্যবহার করতে পারি। দিনে যখন কোনো সময় কারোর সাথে বন্ধু বান্ধবদের সাথে দেখা হয় বা কারোর সাথে কথা হয়, কথা শেষ হয়ে যখন বিদায় নিতে চাই বা বিদায় নেওয়ার সময় হয়, তখন আমরা বলে থাকি যে তোমার দিনটা শুভ হোক, ভালো হোক, গুড ডে, তোমার দিনটা ভালো যাক। তো এটা আমরা আরবিতেও এইভাবে বলতে পারি নাহারুকা সাঈদুন, নাহারুকা সাঈদুন, তোমার দিনটা বরকতময় হোক, তোমার দিনটা কল্যাণময় হোক। বা এটাও বলতে পারি তব ইয়াউমুকুম, তোমার দিনটা কল্যাণময় হোক বা বরকতময় হোক, তব ইয়াউমুকুম, তব ইয়াউমুকুম। এরপরে রাত্রে যখন কোনো বন্ধু বান্ধবের সাথে কথাবার্তা শেষ করে বাড়িতে ফিরি বা রাত্রে মা বাবার সাথে গল্প হচ্ছিল কোনো জায়গায়, এরপরে আমরা নিজের রুমে যেতে যাচ্ছি, নিজেদের রুমে যাই, যাওয়ার সময় বলি যে গুড নাইট বা শুভরাত্রি এইভাবে আমরা বলে থাকি। তো এটা আজ থেকে ইনশাল্লাহ আমরা আরবিতে ব্যবহার করতে পারি লাইলাতুন সাঈদুন, লাইলাতুন সাঈদুন শুভরাত্রি। এভাবেও আমরা বলতে পারি তাসবাহা আলা খৈর, তাসবাহা আলা খৈর, তাসবাহা আলা খৈর শুভরাত্রি, বা আপনার রাত্র বরকতময় হোক। এভাবেও আমরা বলতে পারি তবাত লাইলাতুকুম, তবাত লাইলাতুকুম, তবাত লাইলাতুকুম শুভরাত্রি, বা আপনার রাত্র বরকতময় হোক। বাক্যগুলো যদি আমরা ব্যবহার করি সচরাচর যেই জায়গায় বাংলা বা ইংরেজি ব্যবহার করি, সেই জায়গাগুলোতে আরবি ব্যবহার করলে এই ব্যবহারগুলো আমাদের কাছে সহজ থেকে সহজতর হয়ে উঠবে ইনশাআল্লাহ। আমরা বেশি বেশি ব্যবহার করব, শুধুমাত্র শিখলে বা দেখলে এগুলো হয়ে যাবে না, আমাদেরকে বেশি বেশি ব্যবহার করতে হবে, ইস্তেমাল করতে হবে। আর যখন আমি বেশি বেশি ব্যবহার করব, চারপাশের যে পরিবেশটা রয়েছে সেই পরিবেশগুলোকে সেভাবে গড়ে তোলা, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।